আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মোচা রেসিপি। দেখো মোচা কাটার পদ্ধতিটা দেখাচ্ছি। এই দেখো এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে আগে। দেখো এই ফুলগুলোকে আগে নিয়ে নিতে হবে এরকম করে খুলে খুলে। দেখো এইভাবে যতক্ষণ মানে খোসাটা ছাড়ানো যাচ্ছে আমি এই ফুলগুলোকে বের করে করে এখানে রাখছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এইভাবে সব বের করে নিয়েছি। এই যে দেখো এটা কিন্তু আর বের করা যাচ্ছে না, এটা একদম কচি, এটা আমি পুরোটাই নিয়ে নেবো রান্নার জন্য। এই যে ভেঙে নিলাম, এটাও আমি দেখাবো কীভাবে আমি কাটবো। এবার হচ্ছে দেখো এই যে, এই যে এটা আর এই যে লম্বা, এই যে ডালটা শক্ত, এটাকে ফেলে দিতে হবে। এইভাবে ফেলে দিয়ে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এরকম করে করে সবগুলো এগুলো পরিষ্কার করে নিতে হবে। এইগুলো খুব শক্ত, এগুলো রান্নার মধ্যে যদি থেকে যায় রান্নাটা ভালো হবে না। দেখো আমি এবারে এইগুলোকে সব একটু বেছে পরিষ্কার করে নিই, তারপরে যখন কাটবো তখন তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো সবগুলো ফুল আমার ছাড়ানো হয়ে গেছে। এই দেখো কত বেরিয়েছে দেখো খোসা, এইগুলো সব বের করে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা বাটির মধ্যে দেখো একটু হলুদ জলের মধ্যে গুলে নিয়েছি। এবারে এইগুলোকে আমি কুচিয়ে নেব। দেখো কাঁটাটা যত ভালো হবে মিহি হবে আর কি, তরকারিটাও খেতে অতটাই ভালো হবে। এই দেখো এই হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখলে মোচাটা কালো হবে না। এইভাবে আমি সবগুলো মোচা কেটে নেব। দেখো সবগুলো ফুল কাটা হয়ে গেছে আমার। এই দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে। এবারে যে এই যে এই যে কচি যে অংশটা আছে এটাকে আমি এবারে কেটে নেব। এটাও কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো এইভাবে আমি এই পুরো মোচাটাকে আমি কেটে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মোচাগুলো এবার আমি ওই হলুদ জলের থেকে আমি তুলে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটুখানি একটা সিটি দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নামিয়ে রেখেছি, জল ঝরছে। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, চিনি আর ঘি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দুটো ছোটো সাইজের তেজপাতা। দেখো ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা। আলুটা আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরানো মোচা। মোচাটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে আন্দাজ মতন আমি দিয়ে দেবো নুন,
দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এগুলো আমি সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখো সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটা দিয়ে আমি আবার নারকেলটা এই সবগুলো মোচার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেবো। দেখো মোচাটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে রান্নাটা করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, একদম সামান্য। জলটা দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখো জলটা নেই, জলটা টেনে গেছে। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু নারকেল দেওয়া হয়েছে, নারকেলটাও একটু মিষ্টি মিষ্টি আছে, ওই জন্য চিনিটা আমি বেশি দিলাম না। চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি আবার ভালোভাবে মোচাটার সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আমি আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘিটা দিয়ে আমি আবার মোচাটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই আমার মোচা ঘন্ট একদম তৈরি। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। তো এই ভিডিওটা তো তোমরা সবাই দেখলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।